ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা ক্লাস ফোর উইংস আমাদের পার্ট থ্রি চলছিল আমরা লেসেন টেনটা করছিলাম আজকে এই ক্লাসের মাধ্যমে লেসেন টেনটা শেষ হবে এর পেজ নাম্বার হচ্ছে একশো উনব্বই থেকে একশো তিরানব্বই এখানে অ্যাক্টিভিটি রয়েছে মোট আটটি এক থেকে আট পর্যন্ত এখানে দুটো রাইটিং রয়েছে একটা প্যারাগ্রাফ রয়েছে আর একটা কনভারসেশন রয়েছে খুব সুন্দরভাবে করার হয়েছে সেরকম তোমরা তাই স্কিপ না করেও সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো তোমাদের কাছে বিশেষ অনুরোধ তোমরা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর বেল আইডেনটা প্রেস করতে হবে এই সমস্ত ভিডিও আমি আপলোড করলে তোমরা মুহূর্তের মধ্যে সেগুলো নোটিফিকেশান পেয়ে যেতে পারো আর এর আগের ভিডিওগুলো পেতে চাইলে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত ক্লাসের তোমরা পেয়ে যাবে আর এর আগে ক্লাসের অর্থাৎ ক্লাস থ্রি বাটারফ্লাই এবং উইংস পেতে গেলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে প্লে চলে যাবে সেখানে সমস্ত ভিডিও পরপর করে দেওয়া রয়েছে চলো এবার ভিডিওটা শুরু করি আজকে এখানে একটা সেলফ চেক রয়েছে সেই চেকটা আমরা পড়বো পড়ার পর সেখান থেকে আমরা অ্যাক্টিভিটিগুলো করবো এখানে ছবি দেখতে পাচ্ছ এখানে একটা গাছ রয়েছে সে একটু মুখটা দেখে মনে আগি আগে মনে হচ্ছে সে কথা বলছে কার সাথে এই যে একটা ভাঙা বাড়ির সাথে কথা বলছে তো ভাঙা বাড়িটাও সে একটু মুখটা খুবই তার রুখনো ঠিক আছে এবারে গল্পটা শুরু হচ্ছে একটা ছোট্ট গল্পের মতো এটা করে দেওয়া রয়েছে অ্যান ওল্ড ব্রোকেন বাংলো স্ট্যান্ডস অন এ প্লট অফ ল্যান্ড ইন দি ব্রাইট সানলাইট অর্থাৎ উজ্জ্বল সূর্যালোকের একটা পুরনো ভাঙা বাড়ি ভা ভাঙা বাড়ি নয় এটা বাংলো ঠিক বাংলো জমির উপরে দাঁড়িয়ে আছে এগুলোকে বলা হয় বাংলো ঠিক আছে ইট ইজ এ উইটনেস অব মেনি হিস্টোরিজ এটি অনেক ইতিহাসের সাক্ষী হিসাবে আজ এখন পর্যন্ত বর্তমান মানে এখনও রয়েছে ইট ক্যান শেয়ার এভরিথিং অনলি উইথ ইটস ফ্রেন্ড দি ওল্ড বেনিয়ান ট্রি সে তার শুধু একমাত্র পুরনো বন্ধু সে পুরনো বটগাছটির সাথে তার সমস্ত কথা ভাগ করে নিতে পারে মানে কি বোঝা যাচ্ছে যে এই যে বাড়িটি আর এই যে গাছটি এর দুই বন্ধু দুজনে অনেক পুরোনো এবার এখানে তাদের কথোপকথন শুরু হবে এভরি মর্নিং দি বেনিয়ান ট্রি উইসেস ইটস ফ্রেন্ড প্রতিদিন সেই বড গাছটি তার বন্ধুকে সকালবেলায় সুপ্রভাত জানায় বা সরি এখানটা করে গুড মর্নিং লেখা বলছি আমি তারপর গুড মর্নিং অর্থাৎ সুপ্রভাতটা জানাই প্রতিদিন বাট টু ডে ইটস ভয়েস ইজ ভেরি লো কিন্তু আজকে তার শটটা খুবই মৃদু ছিল মৃদু হচ্ছে কি জন্য লেটস লিসেন টু দেয়ার কনভারসেশন তাহলে জানতে পারলে জানার জন্য আমাদেরকে তাদের যে কথোপকথন সেটা শুনতে হবে অর্থাৎ তারা কি বলছে আমরা আজকে শুনবো এবার তাদের কথোপকথনগুলো বাংলো আর এই সেই বটগাছটি কথোপকথন কথোপকথন বাংলো বলছে লাস্ট নাইট আই স টু মেন স্ট্যান্ডিং বাই দিস কার্ভড গেটওয়ে গত রাত্রিতে আমি দেখেছিলাম দুজন মানুষ এই যে নকশা করা গেটের ধারে তারা দাঁড়িয়ে ছিল দে ওয়্যার ডিসকাসিং সামথিং বিটুইন দেম অর্থাৎ তারা তাদের নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছিল তারপর বিনান্ট্রি বলছে অর্থাৎ এই ওয়ার্ড গাছটি ডিড ইউ হিয়ার ক্লিয়ারলি হোয়াট দে ওয়্যার টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কি তাদের কোনো কথাই শুনতে পেয়েছিলে বাংলা তখন বলছে নো ডিয়ার আই ডিন নট বাট আই হার্ড দি টপিক হোয়েন দে কেম টু সিট ইন দি কাটয়ার্ড অর্থাৎ আর না বন্ধু আমি তখন কিছু শুনতে পাইনি কিন্তু যখন তারা আমার বাড়ির উঠোনে এসে বসেছিলো তখন তাতে আমি আলোচনার বিষয়টি শুনেছিলাম কাঠ মানে হচ্ছে উঠোন বাড়ির তারপর বাংলো বলল আবার বলছে দে আয়ার প্লানিং টু বিল্ড এ বিগ বিল্ডিং হেয়ার তারা এখানে কী করছিল ওই তারা বলতে সেই মানুষ দুটো তারা এখানে একটা বড়ো বাড়ি অর্থাৎ বিল্ডিং এত বড় বাড়ি তৈরি করার পরিকল্পনা করছিল বেনান তখন বলছে অর্থাৎ বটগাছ বলছে হোয়াট কি বলছো বা কি বাংলা বলছে ইয়েস হ্যাঁ ওয়ান্স দে আর ওয়ার কপস অফ ইয়ং ট্রিজ অ্যান্ড সার্ভস উইথ ফ্রেশ গ্রিন লিভস বন্ধু এই দেখো এই সময় এখানে অনেক চারা গাছ ছিল তারপর সতে ঝোপঝাট ছিল সবুজ পাতায় ঘিরে সবুজ পাতা থাকতো কি ছিল দে অলওয়েজ স্যারাউন্ডেড মি তারা হয়তো তারা কত কোনগুলো এই যে এই গাছের বাগানগুলো তারপর লতাপাতাগুলো সবুজ রত পাতাগুলো আমাকে তারা বলতে তাদেরকে বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে গাছগুলোকে বোঝাচ্ছে তো গাছগুলো আমাকে ঘিরে থাকতো না অনলি ইউ রিমেন এখন শুধুমাত্র তুমি আও তুমি বলতে তাকে শুধু বটগাছটাকে বোঝাচ্ছে তুমি পড়ে রয়েছো বাকি কেউ নেই দুঃখ প্রকাশ করে বলছে তারপর ট্রি এখানে ট্রি বলতে কিন্তু এটা এখানে ইয়ে বলেনি কিন্তু ঠিক আছে এরকম বটগাছ নয় আই অলসো রিমেম্বার আমার এখন মনে রয়েছে দি টাইম অফ ফেস্টিভ্যালস অ্যান্ড ফাংশান সেই যেখানে এখানে উৎসব অনুষ্ঠানগুলি যখন হচ্ছিলো এখানে চিলড্রেন টুক পার্ট ইন অফ প্লেস আন্ডার মাই কুলিং শ্যাডো অর্থাৎ আমার যে ঠান্ডা ছায়ের নিচে শিশুরা সেই নাটকের ইয়েগুলো করতো মানে অভ্যাসগুলো করতো সেগুলো মনে রয়েছে ট্রি আবার বলছে আই ফিল পেন্ট মাই ফ্রেন্ড আমার বন্ধু আমি ভীষণ হৃদয়ে ব্যথা অনুভব করছি নাও আই থিঙ্ক প্রবাবলি আওয়ার আর অলসো অ্যাট সেক স্টেক স্টেক মানে হচ্ছে যে তোমার একটু বলতে গেলে বোঝায় যে বিপণ্য ঠিক আছে অর্থাৎ আমার বন্ধু আমার মনে হচ্ছে যে আমাদের জীবনগুলো যে খুবই বিপন্ন হয়ে এসছে ঠিক আছে বোধ ফ্রেন্ড স্টেকে ডিপ ব্রেথ দুই বন্ধুই একটা গভীর নিঃশ্বাস ফেললো তো এখানে শেষ হচ্ছে গল্পটা এখান থেকে আমরা অ্যাক্টিভিটি করবো তো বুঝতে না কি গল্পটা শুন বুঝতে পারলো যে এখানটা করে যে ওই যে বাংলো আর ভাঙা বাংলো আর একটা ওই যে বটগাছ তাদের গল্প করছিলো যে তাদেরকে হয়তো যে দুটো মানুষ এসছে তাদেরকে হয়তো ভেঙে দিয়ে সেখানে নতুন বিল্ডিং করবে সেই নিয়ে তারা খুব চিন্তিত ছিল ওই জন্য এখান থেকে সেখান থেকে কথাটা বলা হচ্ছে এবার এখানে আমাদের অ্যাক্টিভিটি ওয়ানে রয়েছে বেশ কিছু প্রশ্ন অ্যান্সার দিয়ে ফলিং কোশ্চেন মোট তিনটি প্রশ্ন রয়েছে এ বি আর সি এখানে এ দি রয়েছে অ্যান্সার ঠিক আছে এগুলো এ দি অ্যান্সার তো প্রথমে রয়েছে হু আর দি টু ক্যারেক্টার্স অফ দিস কনভারসেশান অর্থাৎ এই কনভারসেশন বলতে তো এই যে কথোপকথনে দুইজন চরিত্রের নাম কী কী অর্থাৎ একজন বাংলো আর একজন বটগাছ তো এভাবে লিখতে হবে যে টু ক্যারেক্টার্স অফ দিস কনভারসেশন অর্থাৎ দি টু ক্যারেক্টার্স দি টু ক্যারেক্টার্স অফ দিস কনভার্সেশন আর ভাবটা বসলো তারপর দুটো নাম লিখতে হবে আমাদের যেখান থেকে অ্যান ওল্ড ব্রোকেন বাংলো অ্যান্ড দি ওল্ড বেনিয়ান ট্রি এটা আমাদের উত্তর অ্যান্ড ওল্ড ব্রোকেন বাংলো অ্যান্ড দি ওল্ড বানিয়ান ট্রি সেই একটা পুরোনো ভাঙা বাংলো এবং একটা বট গাছ পুরোনো তারপরে রয়েছে হোয়াট ডিট দি মেন ওয়ান টু বিল্ড অর্থাৎ সে মানুষ দুটো বা মানুষরা কী করতে চেয়েছিলো তার একটা বিল্ডিং বা বড়ো বাড়ি তৈরি করতে চেয়েছিলো তো এইভাবে লিখতে হবে দি মেন দি মেন তারপর ওয়ান থেকে এটা পাস টান্স করতে হবে দি এটা রেগুলার ভার তো দি মেন ওয়ান্টেড তারপর টু বিল্ড মানে গড়তে চাইছিলো কি এ বিগ বিল্ডিং হেয়ার এখানে একটা বড় বাড়ি করতে চাইছিলো উত্তরটা হলো দি মেন ওয়ান্টেড টু বিল্ড এ বিগ বিল্ডিং হেয়ার সেটা হচ্ছে হোয়াট ডিড দি চিলড্রেন ডু আন্ডার দি সেট অফ দি ওল্ড বেনিয়ান ট্রি অর্থাৎ পুরোনো বটগাছের ছায়ার নিচে বসে ছেলেরা কী করতো শিশুরা তো তারা কী করতো সে নাটক অভিনয় করতো এবং নাটক অভিনয়টা কি রিহার্সাল করতো অভ্যাস করতো সেটাই লিখতে হবে দি চিলড্রেন টু পার্ট ইন রিহার্সাল অ প্লেস এই লাইনটা তোমার দেখিয়ে দিচ্ছে একবার আগে দেখে নিই উত্তর সবটা যে দি চিলড্রেন টু পার্ট ইন দ্য রিহার্সাল অফ প্লেস আন্ডার দি এবার এখান থেকে এটা আন্ডার দি শ্যাডো অফ দি ওল্ড ব্যানিয়ান ট্রি বুঝে গেল তো এটা উত্তরটা এই যে এখান থেকে নেওয়া হয়েছে চিলড্রেন টুক পার্ট ইন দ্য রিহার্সেল অফ প্লেস ঠিক আছে এবার বাকিটা এখানটা করে যে আন্ডার ছিল ওটা লিখতে হয়েছে এটা আমাদের উত্তর হয়েছে আমাদের দেখে এখানে উত্তর এবার অ্যাক্টিভিটি টুথে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট আর টেক্সট থেকে আমাদের ওয়ার্ড অথবা কোনো সেন্টেন্স নিয়ে এই অনুষ্ঠানগুলোকে ফোন করতে হবে তো এটা রয়েছে ইট ইজ এ উইটনেস অফ মেনি হিস্টোরিজ হুইচ ইট ক্যান শেয়ার অনলি উইথ ইটস ফ্রেন্ড দি ওল্ড বেরিয়ান ট্রি তো এটা হচ্ছে যে এটা পুরোনো ইতিহাসের সাক্ষী যেটা একমাত্র সেই পুরনো সে বটগাছে তার বন্ধুর সাথে একমাত্র সে শেয়ার করতে পারে তার কথাগুলো দাওয়া নাও করতে পারে বিয়েরটা রয়েছে দেয়ার অয়ার কপস অফ ইয়ং ট্রিজ অ্যান্ড শ্রাবস উইথ ফ্রেশ গ্রিন লিভস তোমরা এখানে দেখবে যে বই এখানটা ঘুরে লেখা ছিল দেয়ার ওয়াশ মানে দেয়ার অয়ার করা আছে দিয়ে তারপর এখানে একটা সুন দিয়ে আবার করা আছে দেয়ার ওয়াশ মানে কোনো কিছু বোঝার কারণে ওটা কী করা ছিলো দেয়ার আছে আমি তার জন্য ওটা আমার মনে হয় ভুল করেছে তার জন্য আমি এটা মুছে দিয়েছি কারণ এখানে যে লাইনটা ছিল তোমরা দেখে দিচ্ছি একবার বইয়ের মধ্যে এখান থেকে না হয়েছে দেয়ার ওয়ার কফ সব ইয়ং ট্রিজ অ্যান্ড সাবস উইথ ফ্রেশ গ্রিন লিপস আমাদেরকে লিখতে হয়েছে যে এখানটা করে এইখান থেকে লিখতে হয়েছে কফস থেকে কফস থেকে লিপস পর্যন্ত তো এখানে মাঝে তো দেয়ার ওয়াজে কিছু নেই এখানটা করে তাও বইয়ে দেওয়া ছিল ওটা ভুল দেওয়া ছিল মনে হয় এরই জন্য মুছে দিয়ে এখানটা করে আমি উত্তরটা ফ্রেশ করে লিখেছি যে দেয়ার ওয়ার কপস অফ ইয়ং ট্রিস অ্যান্ড সাবস উইথ ফ্রেশ গ্রিন লিভস এখানে অনেক চারা গাছ সতেজ সবজার এবং সবুজ পাতায় যুক্ত গাছ ছিল তারপর সিএটটা আই রিমেম্বার দি টাইম অফ ফেস্টিভ্যাল অ্যান্ড ফাংশান আমার সেই দিনে সেই ওই অনুষ্ঠান এবং উৎসবের কথাগুলো মনে 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 পড়ছে তো তারপর ডিএটটা রয়েছে বোট বোর্ড দি ওল্ড বেনিয়ান ট্রি অ্যান্ড বাংলো টেক এ ডিপ ব্রেথ সে দুজনেই সেই অবট গাছটি এবং সেই বাংলোটি একটা গভীর নিঃশ্বাস নিল তো এখানেও চারটে উত্তর করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে আমরা যে পার থেকে এখানে উত্তর শেষ হচ্ছে এবং এখান থেকে আমাদের পর থেকে এগুলো গ্রামাটিক্যাল আমাদের অ্যাক্টিভিটি শুরু হচ্ছে মেক সেন্টেন্স দি ফলোইং সেন্টেন্স ওয়ার্ড সরি চারটে ওয়ার্ড রয়েছে যে চারটে দিয়ে আমাদেরকে সেন্টেন্স গঠন করতে হবে তো করে রেখেছি দেখে নেবে তো রিমেম্বার মনে হচ্ছে মনে করা তো মনে স্মরণ করা মনে করা সেটা আমি করেছি উই শুড অলওয়েজ রিমেম্বার আওয়ার হিস্টোরিয়ান কালচার আমাদের ইতিহাস এবং আমাদের সংস্কৃতিকে অবশ্যই আমাদের সর্বদা মনে রাখা উচিত ঠিক আছে ফ্রেশ আই নিড সাম ফ্রেশ ইয়ার নাও আমার এখন কিছু সতেজ হাওয়ার দরকার রয়েছে স্বদেশ বায়ুর দরকার রয়েছে কার্ভড দি কার্ভড অফ দি উড ইজ রিয়েলি অ্যামেজিং অর্থাৎ কাঠের উপরে যে নকশাটা তৈরি করেছিল সেটা সত্যি খুবই সুন্দর ছিল আর ফ্রেন্ডশিপ সৌ বিজ্ঞান সন্তু হ্যাভ এ গুড ফ্রেন্ডশিপ সিন্স বয়হুড অর্থাৎ সেই বালুকাল থেকেই সৌভিক এবং সন্তুর মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তো দেখে নাও এটা এবার অ্যাক্টিভিটি ফোরে রয়েছে যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট ফর্মস অফ দ্য গিভেন ভাবস গিভেন ইন দি ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ভাট দেওয়া রয়েছে সেই ভাটগুলোকে আমাদের সেই মিনিং অনুযায়ী সেগুলোর ফাউন্ডও বসাতে হবে প্রেজেন্ট প্রেজেনটেন্স না পাস টেন্স না কোনটা কখন হবে সেটা বসাতে হবে তো করে রেখেছে দেখে না এগুলো প্রথমে লীলা এখানটা করে লিভস হবে ইন কলকাতা লীলা কলকাতায় বাস বসবাস করে কারণ লীলাটা থার্ড পার্সেন্ট সিঙ্গেল নাম্বার আর ওই জন্য লিপস সাথে এস যোগ হয়েছে আর এটা বর্তমান কাল কারণ সে এখন বাস করে তা কেন আমি পরটা বলছি তা পর সেন্টেন্স দিলে বুঝতে পারবো এটা কেন টেন্স হয়েছে মানে বর্তমান কাল হয়েছে এই যে নাও এখন এখন মানে বর্তমান কাল নাও সি ইজ ওয়ার্কিং এ প্রাইভেট কোম্পানি এখন সে সে একটা সেই প্রাইভেট কোম্পানিতে কাজ করে তো কাজটা কিন্তু সে এখন করে ওর জন্য ইজ ওয়ার্কিং ঠিক আছে তারপর বিয়েরটা রয়েছে রাজা গোস টু দি প্লেগ্রাউন্ড এভরিডে এই যে কথাটা রয়েছে এভরিডে মানে প্রতিদিন আর এটা মানে কি প্রতিদিন হলে কি ওটা অভ্যাস বোঝাচ্ছে ওটা ডেলে ঘটনা হলে সেটা হচ্ছে যে বর্তমানকাল হয় তো রাজা ওই জন্য গোস টু দি প্লেগ্রাউন্ড রাজা সে প্রতিদিন মাঠে যায় হিস ফ্রেন্ডস আর প্লেইং ফুটবল দিয়ে আর তার বন্ধুরা সেখানে ফুটবল খেলে তো সেটা সর্বদা খেলে বলে এটা আর প্লেইং ঠিক আছে এটা ঘটমান বর্তমান হবে তারপর সি এরটা শুভ সিটস অনে চেয়ার শুভ সিটের সরি চেয়ারের উপরে বসলো বসে বসে এবার কী করছে সি এটা শুভা ঠিক আছে এটা শুভ দিয়ে উচ্চারণটা এরকমই হয় তো শুভা এটা যেহেতু সি দেওয়ার হয়েছে মানে মেয়েছিল বোঝা যাচ্ছে যে শুভা হানটা হবে তো শুভা ইজ ডুইং হোমওয়ার্ক শুভা এখন তা বাড়ি কাজগুলো করছে তো এখন যেহেতু করছে তার জন্য বর্তমানকাল ইজ ডুইং ডেটটা রয়েছে ইন্ডিয়া হ্যাজ ওন দি ম্যাচ টুডে ইন্ডিয়া আজকে ম্যাচটা জিতে গেছে কিন্তু এটা আজকে জিতে গেলেও খেলাটা কিন্তু হয়ে গেছে খেলাটা হয়ে যাওয়ার পরেই তো ম্যাচটা জিতে তার না খেলাটা তো আগে হয়ে গেছে কিন্তু তার ফলটা অর্থাৎ জিতে গেছে সেটা কিন্তু আমার বর্তমানে সে এখনও জিতে থাকবে ইন্ডিয়া এখনও জিতে আছে এটা বর্তমানকাল তো সেই জন্যে কি যখন খেলাটা হচ্ছিলো তখন মানুষজন কি চিৎকার করেছিল চিৎকার এখন করে নয় কিন্তু চিৎকার করেছিল তার জন্য একটা পাস্ট টেন্স হচ্ছে প্রিপেয়ার চিয়ার্ড উইথ জয় মানুষটা আনন্দে চিৎকার করেছিল তারপর হচ্ছে মিসেস মেহতা ইজ কুকিং ইন দি কিচেন নাও মিসেস মেহতা এখন এটা নাও লেখা রয়েছে ওই জন্য এটা বর্তমান হচ্ছে এখন কিচেনের মধ্যে রান্না করছে রান্নাঘরে সি ইজ এ টিচার তিনি একজন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা তিনি একজন শিক্ষিকা ঠিক আছে এবার অ্যাক্টিভিটি ফাইভের রয়েছে ফিলিন দি ব্লাংস উইথ দি কারেট পাস্ট ফর্ম অফ দি ভাবস ইভেন ইন দি ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ভাব দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আমাদের কী করতে হবে পাস্ট ফর্ম অর্থাৎ অতীতকাল দিয়ে করতে হবে আগের প্রেজেন্ট ফর্ম দিয়ে হলে অতীত এটা অতীতকাল হচ্ছে পাস্ট ফর্ম দিয়ে হবে খুবই সহজ জিনিস হি গো রয়েছে গোটা হচ্ছে যে ই রেগুলার ভাব ওয়েট হয় তো হি ওহেন্ট টু দিল্লি লাস্ট ওইন্টে গত শীতে সে দিল্লি গিয়েছিল তারপর হি ট্রাভেলড বাই ট্রেন ট্রাভেল হচ্ছে রেগুলার ভাব ওই জন্য ইডি যোগ করে হয়েছে তো সে ট্রেনের মাধ্যমে গিয়েছিল তারপর হি ব্রট সরি এখানটা করে এটা ব্রড নয় বট হয় না আটটা হবে না তো এখানে স্পেলিংটা ভুল ছিল তো এটা বট হবে ঠিক আছে হি বট বিও ইউ জি এস টি বট সাম উলেন গার্মেন্টস ফ্রম দেওয়ার সেখান থেকে সে কিছু উলের কিছু জিনিস কাপড়পত্র কাপড় নিয়ে এসেছিলো হি মিট ওয়ান অফ হিস ফ্রেন্ড দেওয়ার সেখানে তারা বন্ধুর সাথে পরিচিত করেছিল বা সাক্ষাৎ করেছিল দে এনজয়েড ভেরি মাছ তারা ভীষণ আনন্দ করেছিল তো এটা রেগুলার ভার্ব ইডি হয়েছে যোগ লাস্টে এটা ইরেগুলার ভাব শুধু একটা ই চলে গেছে এখানে এটা ইরেগুলার ভাব বাই থেকে বট পুরো চেঞ্জ হয়েছে তো দেখে না সম্পূর্ণটা উত্তরটা এবার অ্যাক্টিভিটি সিক্সে রয়েছে যে দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট টেন্স আমরা আগে করেছিলাম প্রেজেন্ট টেন্স তো এর ক্লাসগুলো আমি সুন্দরভাবে আগে করে দিচ্ছি তার লিঙ্কগুলো তোমার নিচে দেওয়া রয়েছে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমার সুবিধে সহজেই পেয়ে যাবে তো এগুলো করে দিচ্ছি দেখে নাও আয়ের সাথে সবসময় অ্যাম হয় তারপর ভালোর সাথে আই এনজি তো আই আম গোয়িং টু স্কুল নাও আমি এখন স্কুলে যাচ্ছি তারপর দি স্টুডেন্টস আর সাউটিং ইন দি ক্লাসরুম তো এখানটা করে এই সুনুষ্ঠানটা ছোট্ট আসার জন্য এই লাইনটা ছোটো করে লিখতে হয়েছে এই যে আর সাউটিংটা এখানে নিচে ছোটো করে লিখতে হয়েছে তো এই স্টুডেন্টস আর সাউটিং ইন দি ক্লাসরুম অর্থাৎ ছাত্ররা এখন ক্লাসরুমে চিৎকার করছে ইট ইজ রেনিং টুডে আজকে বৃষ্টি হচ্ছে সিমি ইজ ওয়াচিং টেলিভিশন ইন দি ইভিনিং অর্থাৎ সন্ধ্যের সময় সেমি এখন কী করছে টিভি দেখছে এই টিভি ওয়াচিং টিভি করলে সেগুলো মুভি দেখলে সেগুলো ওয়াচিং হয় তারপর উই আর এনজয়িং দি ম্যাজিক শো নাও আমরা এখন সেই ম্যাজিক শো দেখে আনন্দ উপভোগ করছি তো এখানে এগুলো সবই প্রেজেন্ট কন্টেন্সে করা রয়েছে এবার এখানে একটা প্রথম প্যারাগ্রাফটা রয়েছে রাইট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ভিজিট টু এ হিল স্টেশন ইন সিক্স সেন্টেন্স এই ছটা সেন্টেন্সের মধ্যে তোমাদের লিখতে হবে তোমাদের একটা হিল স্টেশনে ঘুরতে গিয়েছিলো সেই সম্পর্কে এখানে নিচে পয়েন্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে কী কী রয়েছে নেম অফ দি প্লেস অ্যান্ড টাইম অফ ভিজিট জায়গার নাম এবং কোন সময় তুমি ভিজিট করেছো কোল্ড ওয়েদার ঠান্ডা আবহাওয়া বিউটিফুল সিনারি অফ দি হিল সেই পাহাড়ের সুন্দর সিনারি দৃশ্য ফুড আইটেমস খাবারের আইটেম ড্রেস অফ দি পিপল মানুষের সেই ড্রেসগুলো হোয়াট ইউ লাইক মোস্ট তুমি সব থেকে বেশি কী পছন্দ করেছো তো এখানে আমি এটা করে রেখেছি লাস্ট সামার আই ওয়েন্ট টু এ হিল স্টেশন উইথ মাই প্যারেন্টস অ্যান্ড আদার রিলেটিভস এই গত গ্রীষ্মে আমি আমার বাবা মাই এবং আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমি একটা পাহাড় স্টেশনে ঘুরতে গেছিলাম জায়গার নাম লিখতে হয়েছে আই ওয়েম টু দার্জিলিং ইন দি মান্থ অফ মে মার্চ মানে মে মাসে আমরা দার্জিলিং গিয়েছিলাম আমি দার্জিলিং গিয়েছিলাম মানে এই যে সামারটা বলছে এই টাইমটা হচ্ছে যে ইন দি মান্থ অফ মে অর্থাৎ মে মাসে উই ভিজিটেড দ্য মল জু অ্যান্ড টি গার্ডেন দেওয়ার আমরা সেখানে মলে ঘুরেছি জু চিড়িয়াখানা ঘুরেছি এবং আচারের বাগানে ঘুরেছি দি ওয়েদার ওয়াজ কোল্ড দেয়ার সেখানকার আবহাওয়া খুবই ঠান্ডা মোস্ট অ্যামেজিং থিং অফ দিস প্লেস অর্থাৎ এই জায়গার সবথেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে সুন্দর দৃশ্য হল ইজ দি বিউটিফুল সিনারি অফ দ্য হিল অর্থাৎ যে পাহাড়ের সুন্দর দৃশ্য সিনারির দৃশ্য উই টেস্টেড মেনি ফুড আইটেমস লাইক মোমো স্যুপ এটসেল আমরা সেখানে গিয়ে মোমো স্যুপ এই সমস্ত খাবার টেস্ট করেছি আই লাইক দি কোল্ড অ্যান্ড ফগি ওয়েদার মোস্টলি আমি সেখানে গিয়ে সবথেকে বেশি পছন্দ করেছি কোনটা সে ঠান্ডা এবং সে কুয়াশাচ্ছন্ন ওয়েদারটা এটা সব থেকে আমাকে বেশি মুগ্ধ করেছে তো দেখে নাও এবার এখানে অ্যাক্টিভিটি এইট আজকে লাস্ট অ্যাক্টিভিটি অর্থাৎ এবার আমরা উইংসের লেসেন টেনটা শেষ হবে পরের দিন থেকে আমি যে পার্ট ওয়ানটা আমাদের বাকি ছিল সেটা আমরা করে সম্পূর্ণ করবো তো এখানে কি রয়েছে রাইট এ কনভারসেশন বিটুইন টু ফলোয়ার্স অফ ডিফারেন্ট কালার অর্থাৎ ভিন্ন কালারের দুটো ফুলের মধ্যে কথোপকথনটা লিখতে হবে তো লিখে রেখেছি খুব সুন্দর লেখা হয়েছে এটা দেখে নিয়েও খুব সহজ হয়েছে এটা সানফ্লাওয়ার মানে হচ্ছে সূর্যমুখী ফুল আর রোজ হচ্ছে গোলাপ ফুল দুটোর মধ্যে তো সানফ্লাওয়ার প্রথমে বলছে হ্যালো রোজ হ্যালো মানে ওকে সম্বোধন করছে রোজ তখন বলছে হ্যালো ফ্রেন্ড হ্যাঁ বন্ধু ইউ লুক বিউটিফুল টুডে অর্থাৎ রোজ বললো সানফ্লাওয়ারকে তোমাকে আজকে দেখতে খুবই সুন্দর লাগছে সানফ্লাওয়ার তখন বলছে থ্যাংক ইউ ডিয়ার হ্যাঁ বন্ধু অনেক ধন্যবাদ বাট ইউ আর মোর বিউটিফুল দ্যান মি এটা তো সত্যি না গোলাপ তো সুন্দর তাই সে সত্যি কথা বলেছে যে হ্যাঁ কিন্তু তুমি আমার থেকে বেশি সুন্দর রোজ ইয়েস ঠিক হ্যাঁ বলছে ওটা সম্মতি দিলো হ্যাঁ ঠিক আছে বাট আই অ্যাম নট ইউসড লাইক ইউ কিন্তু আমি তোমার মতো ব্যবহৃত হয় না অর্থাৎ আমাকে ঠিকমতো মানুষ ব্যবহার করে না অর্থাৎ আমাকে যে কাজে তোমাকে ব্যবহার করা হয় সে কাজে আমাকে ব্যবহার করা হয় না তো সেটা কী কাজ নিচে লেখা রয়েছে পিপল ইউজ ইউ ফর অয়েল মানুষ তোমাকে ব্যবহার করে অর্থাৎ এই সানফ্লাওয়ারকে অর্থাৎ সূর্যমুখীকে কী জন্য তেলের জন্য আর সূর্যমুখী তেল পাওয়া যায় তার জন্য সূর্যমুখী ব্যবহার করে সানফ্লাওয়ার বলছে দ্যাটস লাইট এটা ঠিক ইউ আর অলসো ইউজড ফর এক ডেকোরেটিং হাউস কিন্তু তোমাকে তো ব্যবহার করা হয় মানুষের যে মানুষজন সব যখন বাড়ি সাজানো হয় বা কোনো কিছু সাজাতে গেলে বা কোনো কিছু অনুষ্ঠানে তখন গোলাপ ব্যবহার করা হয়ে থাকে তো সেই জন্য তখন তোমাকে তো ব্যবহার করা হয়ে থাকে সেই সমস সেই সমস্ত কাজে রোজ বাট আই ক্যান নট মুভ মাই হেড লাইক ইউ হোয়েন সানরাইজেস হ্যাঁ কিন্তু আমি যখন সূর্য ওঠে তখন তুমি যেভাবে মাথাটা তোমার ঘোরাতে পারো আমি সেটা তোমার মতো পারি না তো সূর্যমুখী যে ফুল কিছু বলা যায় যে সূর্য যেদিকে থাকে তার মুখটা সেদিক করে থাকে সেই দিকেই থাকে এর জন্য সূর্যমুখী ফুল নাম হয়েছে তো এর জন্যই সানফ্লাওয়ার বলছে দ্যাটস হোয়াই এভরিবডি কল মি সানফ্লাওয়ার এই জন্যই আমাকে সবাই কী বলে ডাকে সানফ্লাওয়ার বলে ডাকে অর্থাৎ সূর্যের ফুল বা সূর্যমুখী ফুল রোস্তন বলছে বাই ফ্রেন্ড বিদায় বন্ধু সানফ্লা তখন বলছে হ্যাভ এ গুড ডে মাই ফ্রেন্ড একটা তোমার ভালো দিন দিনটা তোমার ভালো যাক প্রিয় বন্ধু চলো এখানে কথোপকথনটা শেষ হচ্ছে তার সাথে আমাদের ক্লাসটাও আজকে শেষ হচ্ছে এখানে থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে